সারা দেশের নিয়ে সিলেটেও রোববার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 149টি কেন্দ্রে 131টি শিক্ষা প্রতিষ্ঠানের 91,972 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রথম দিন অনুপস্থিত ছিলেন 940 জন শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় 1.5 গুণ, অর্থাৎ প্রায় 20,000 বেশি। এছাড়া এবছর গত বছরের তুলনায় 6,000 পরীক্ষার্থী কমেছে, এর মধ্যে ছাত্রের সংখ্যাই কমেছে বেশি।